এখন আমি ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র পড়াবো, এটা আল হাদিস পড়া। এই হাদিসটা হলো 4 নম্বর হাদিস। এই হাদিসটা থেকে তোমাদেরকে আমি পড়াবো এই হাদিসের অর্থ এবং তার শিক্ষা, তার যে মূল বক্তব্য আছে সেটা সম্বন্ধে তোমাদেরকে আমি ধারণা দেবো। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল আয়াতুল মুনাফিকিনা ফি মুনাফিকিনা সালাফিন ইযা হাদাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উমিতু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মুনাফিকের চিহ্ন হলো তিনটা। মুনাফিকের চিহ্ন তিনটা, যে 1 নম্বর চিহ্ন হলো সে যা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর চিহ্ন হলো সে যে কথা দিবে বা প্রতিশ্রুতি প্রদান করবে সে প্রতিশ্রুতিটা সে ভঙ্গ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে না। আর 3 নম্বর হলো সে তার কাছে কোনো কিছু রাখলে সে আমানতের খেয়ানত করবে, তার কাছে কিছু গচ্ছিত রাখলে সে আর এটা ফেরত দেবে। তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস হলো মুনাফিকদের চিহ্ন। তো মুনাফিকদের চেনার জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা চিহ্ন দিয়েছেন, সে তিনটা চিহ্নই এখানে বলা হলো। 1 নম্বরে হলো সে যখন কথা বলবে সেটা মিথ্যা কথা বলবে। 2 নম্বরে সে যে ওয়াদা দিবে বা প্রতিশ্রুতি প্রদান করবে সে প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে, আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সেটা ফেরত দেবে না। মুনাফিক এমনই একটা জিনিস যে সামনে একরকম কথা বলবে আর অগোচরে আর এক রকম কথা বলবে। এই জন্য মুনাফিক থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। মুনাফিক থেকে সতর্ক থাকা খুব কঠিন, কারণ প্রকাশ্য শত্রু যে আছে সে আমাকে ক্ষতি করবে এটা আমার ধারণা আছে, কিন্তু যে মুনাফিক তাকে সে সামনে একরকম করবে পিছনে অন্যরকম করবে, এজন্য তাকে আমরা চিহ্নিত করতে পারবো না, এজন্য তার থেকে বেঁচে থাকা খুব কঠিন। এজন্য মুনাফিকদের থেকে বেঁচে থাকা খুব কঠিন। মুনাফিক সম্বন্ধে বলা হয়েছে যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। মুনাফিকরা এরকমই একটা জাতি যে তাদেরকে জাহান্নামের সবচেয়ে খারাপ যে জায়গাটা আছে সেই জায়গাটা তাদের দেওয়া হবে। অন্যায় যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে মুনাফিকরা এমনই যে এরা যেন বড় বড় কাষ্ঠস্বরূপ, অনেক মোটা মোটা গুড়ি, কাঠের গুড়ি। এই মোটা মোটা গুড়ি যেমন জ্বলতে অনেক সময় লাগে, আগুন ধরাই দিলে জ্বলতে অনেক সময় লাগবে, এরকমভাবে এরাও মোটা মোটা গুড়ি। এই গুড়িতে আগুন দিলে অনেক সময় লাগে, জ্বলে শেষ হইতে অনেক সময় লাগে। এই জন্য মুনাফিকরাও তাই, মুনাফিকরা যখন জ্বলবে তখন খালি জ্বলতেই থাকবে। এই জন্য মুনাফিক থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আর আমরা যেন কখনোই মুনাফিক না হয়ে যাই। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন কখনোই মুনাফিক না হয়ে যাই। আমাদের কথা কর্ম কাজ সব কিছু যেন একরকম থাকে, কেউ আমাদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে গচ্ছিত জিনিসটাও যেন আমরা যথাযথভাবে ফেরত দিই। শুধু যে টাকা পয়সা গচ্ছিত রাখে মানুষ সেটাও না, টাকা পয়সা গচ্ছিত রাখে, কথাও গচ্ছিত রাখে। একজনের একটা কথা, এটাও একটা আমানত, যে একজন একটা কথা বললো যে এই কথা কারো কাছে বলবা না, তাহলে সেটাও একটা আমানত। সেজন্য কথাটাও একটা গচ্ছিত সম্পদ। এই জন্য যে কোনো গচ্ছিত জিনিসকে সঠিকভাবে রাখা এটা হলো মুমিনের কাজ, আর মুনাফিকের কাজ হলো এই আমানতটা খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, অর্থাৎ আমানত রক্ষা না করা। এজন্য আমাদের উচিত হলো সবসময় এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে, এবং আমরা যেন কখনোই মুনাফিক হয়ে না যাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন মুনাফিক না হই।
তো এই জন্য মুনাফিক থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো এবং মুনাফিকের কাজ আমরা কখনোই করবো না। এই হাদিসের শিক্ষা কি? এই হাদিস থেকে এই শিক্ষা লাভ করা যায় যে মুনাফিক যেহেতু ইমানের পরিপন্থী, ইমানদারের পরিপন্থী, ইমানদারের বিপরীত হলো মুনাফিক। এই জন্য মুনাফিক আমরা ইমানদার থাকবো, আমরা মুনাফিক হব না। এই জন্য আমাদের উচিত হলো সবসময় ইমানের সাথে থাকা। হ্যাঁ, কথা কর্ম কাজ, হ্যাঁ লেনদেন, মানুষের সাথে আচার আচরণ ব্যবহার, যা কিছু আছে সব কিছুর মধ্যেই আমানতদারি থাকতে হবে, ইমানদারি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, পরহেজগারি থাকতে হবে। যদি আমাদের এই সব কিছু থাকে তাহলে আমরা ইমানদার হব, আর যদি আমাদের মধ্যে এইগুলো না থাকে তাহলে আমরাও কিন্তু মুনাফিকের পর্যায়ে চলে যাব। এই জন্য মুনাফিক থেকে আমাদের রক্ষা করতে হলে, রক্ষা পেতে হলে আমরা আমাদের সকল কাজকর্ম, লেনদেন, চলাচল, আচার ব্যবহার, কথাবার্তা, যা কিছু আছে সব কিছু সঠিক ইসলামের পথ যেটা আছে, ইসলাম যে নির্দেশ করছে সেই নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে, তাহলে আমরা মুনাফিক থেকে রক্ষা পাব। তো মুনাফিকের শিক্ষা, এই হাদিসের শিক্ষা কি? এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? এই হাদিস থেকে শিখতে পারলাম যে আমরা কখনোই মুনাফিক হব না। হ্যাঁ, মুনাফিকের যে চিহ্ন তিনটা আছে, এই তিনটা চিহ্ন যেন আমাদের মধ্যে কখনোই না থাকে, যদি থাকে তাহলে আমরা মুনাফিক হব। এই জন্য আমরা প্রথমত এই তিনটা জিনিস থেকে আমরা সবসময় দূরে থাকব। মুনাফিকের আচার আচরণ আর মুমিনের আচার আচরণ এটা ভিন্ন। এই জন্য মুনাফিকের আচরণ থেকে আমরা সবসময় দূরে থাকব। মুনাফিক যে সমস্ত কাজকর্ম করে সেই কাজকর্ম আমরা ইমানদার যারা আছি তারা এগুলো করবো না। এক নম্বর শিক্ষা হলো এটা। দুই নম্বর শিক্ষা হলো ইমানদারগণ সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে। ইমানদারগণ সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে, অর্থাৎ যে কথা দিবে, যে কাজ করতে চাবে সেই কথা সেই কাজ করবে, আর কথা বলার সময় সবসময় সাথে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করবে। ইনশাআল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায় এই কাজটা করব। এই যে মুমিনের লক্ষণ, মুমিনের গুণ এটা যে কথা কর্ম ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, ওয়াদাকে ঠিক রাখবে এবং আল্লাহর ইচ্ছায় করব এ কথাও বলতে হবে। যাই হোক, এটা হলো এইটা হলো হাদিসের শিক্ষা, হলো যে আমরা ওয়াদা থেকে ওয়াদা ভঙ্গ করব না, ওয়াদা সবসময় ঠিক রাখবো। আর একটা হলো আমানতের খেয়ানত না করা। মুনাফিকি একটা লক্ষণ আছে যে আমানতের খেয়ানত করা। তো এই আমানতের খেয়ানত যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু আমাদের কাছে আমানত রাখা হয় সেই আমানতটা আমরা খেয়ানত করব। হ্যাঁ, যেমন টাকা পয়সা মানুষের কাছে আমানত রাখে, সেটা তাকে তার ফেরত দেওয়া, এটা আমানতদারি রক্ষা করা। জমির দলিল রাখতে পারে, সেটা খেয়ানত না করা। একজন একজনকে কথা দিতে পারে, সেটা আমানত, সেটা রক্ষা করা। এরকমভাবে যত রকমের জিনিস আছে, আমানতি জিনিস আছে, সেই আমানতটা যথাযথভাবে ফেরত দেওয়া, আমানত রক্ষা করা, ফেরত দেওয়া বা রক্ষা করা। যেমন কথা দিচ্ছে যে এই কাজটা করবো, তাহলে পরে সে এটা করবে, এটা একটা আমানত। আর তোমার কাছে একটা কথা বললাম, সেই কথাটা বলে দিলাম যে এটা কারোর কাছে বলবা না, এটা যদি না বলো তাহলে এটা একটা আমানত। এই আমানতটা রক্ষা করা সকলের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। একটা হলো এই হাদিস থেকে এটা শিক্ষা পেলাম যে সকল রকমের কাজে কর্মে আমরা মুনাফিক থেকে দূরে থাকব, মুনাফিকি থেকে দূরে থাকব। এই যে তিনটা জিনিস আছে, মুনাফিকের যে লক্ষণের তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস যে লক্ষণ আছে এই লক্ষণ থেকে আমরা দূরে থাকব। অর্থাৎ কথা দিয়ে কথা রক্ষা করব, ওয়াদা ভঙ্গ করব না, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, আরেকটা হলো আমানতের খেয়ানত করব না। এই কটা জিনিস ইমানদারির লক্ষণ। এটা যদি কেউ ভঙ্গ করে তাহলে সে মুনাফিকের পর্যায়ে চলে যাবে। এই জন্য আমাদের উচিত হলো এই জিনিসগুলোকে আমাদের যথাযথভাবে পালন করতে হবে। আর মুনাফিক আর মুমিন এটা হলো একে অপরের বিপরীত। মুনাফিকটা সবসময় মানুষের ঘৃণিত হয়ে থাকে, এই জন্য মুনাফিককে সবসময় ঘৃণার চোখে দেখতে হবে। এই কারণে আমি নিজে মুনাফিক হব না যাতে আমাকে কেউ ঘৃণা করে, এই জন্য মুনাফিক আমাদের হওয়া যাবে না। ইহাদের থেকে আর একটা শিক্ষা পাওয়া গেল যে মুনাফিক থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ মানে মানুষ আমাদেরকে ঘৃণা করবে। আর মুনাফিক সত্য কথা বলে না, মুনাফিকরা কখনোই সত্য কথা বলে না, আর মুমিনটা সবসময় সত্য কথা বলে। এই জন্য মুমিন হইতে হলে, মুনাফিক থেকে বাঁচতে হলে আমাদের সবসময় সত্য কথা বলতে হবে। আর কাছে তারা বিশ্বাসঘাতকতা করে, মুনাফিকরা বিশ্বাসঘাতকতা করে। অর্থাৎ মুনাফিকরা যে কাজ করবে এটা তাকে বিশ্বাস করলাম কিন্তু সে সেটা করলো না,
বিশ্বাসঘাতকতা করাটা মুনাফিকের লক্ষণ, আর মুমিনের লক্ষণ হলো বিশ্বাস অর্জন করা, বিশ্বাসটাকে ঠিক রাখা। আমাকে বিশ্বাস করুক সবাই, আমি যেটা বলবো সেটাই আমি করবো, এরকম বিশ্বাস মানুষের কাছে অর্জন করতে হবে, নিজেও এই বিশ্বাসে অটল থাকতে হবে। এটা হলো মুনাফিকের লক্ষণের মধ্যে, যাতে তারা সব একটা বিশ্বাসঘাতকতার কাজ করে। একটা হলো যে মুনাফিকদেরকে আল্লাপাক পছন্দ করেন না। এই হাদিস থেকে একটা জিনিস শিক্ষা পাওয়া গেল যে মুনাফিকদেরকে আল্লাপাক পছন্দ করেন না। এই কারণে আমাদেরকে সবসময় মুনাফিক থেকে দূরে থাকতে হবে। মুনাফিকই তো করাই যাবে না, মুনাফিক থেকে আমাদের দূরে থাকতে হবে। আর মুনাফিকের বৈশিষ্ট্য যে তিনটে আছে, এই তিনটা বৈশিষ্ট্য আমাদের সবসময় মনে রাখতে হবে। মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটা জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এক নম্বরে, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, সে যখন কোনো প্রতিশ্রুতি প্রদান করবে সে তখন সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আর তার কাছে আমানত বা গচ্ছিত কোনো কিছু রাখলে সে সেটা ফেরত দেবে না। এজন্য আমাদের উচিত হলো সবসময় সদা সর্বদা এই তিনটা জিনিস মেনে চলা, যে আমরা নিজেরা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। যত রকমের কঠিন অবস্থার মধ্যেই হোক আমরা কখনোই মিথ্যার আশ্রয় নেব না, আর আমরা আমাদের প্রতিশ্রুতিকে কখনোই ভঙ্গ করব না। প্রতিশ্রুতি যখন যেটা দেবো সে প্রতিশ্রুতিতে যদি আমাদের অনেক ক্ষতিও হয়ে যায় তবুও আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আরেকটা হলো যে আমাদের কাছে যদি কেউ কোনো আমানত বা গচ্ছিত কোনো কিছু রাখে, টাকা পয়সা লেনদেন কথাবার্তা ইত্যাদি যে কোনো জিনিস আমাদের কাছে আমানত হিসাবে যদি কেউ বলে যে কথাটা কারোর কাছে বলো না, এই কাজটা তোমাকে দিলাম, এই কাজটা তুমি করো ইত্যাদি যা কিছু আছে, এগুলো কিন্তু আমানতের অংশ। এই জন্য এগুলো আমাদেরকে আমানতদারি সঠিকভাবে করতে হবে। যাই হোক, তোমাদের এই বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। তোমরা এই এই কথায় মনে রাখবা যে মুনাফিকের লক্ষণ তিনটা, কথাটা মনে রাখতে হবে। কয়টা লক্ষণ মুনাফিকের? কয়টা লক্ষণ মুনাফিকের? তিনটা লক্ষণ। একটা হলো যখন সে কোনো কথা বলে তখন সেটা সে মিথ্যা বলে, যখন সে কোনো প্রতিশ্রুতি করে তখন সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। একটা হলো যখন তার কাছে কোনো কিছু রাখা হয় তখন সে তার সেই রাখা জিনিসটাকে ফেরত দেয় না, আমানতের খেয়ানত করে, সর্ব বিষয়ে আমানতের খেয়ানত করে। এজন্য ইমানদারির লক্ষণ হলো এই তিনটাকে পরিহার করা, সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। আর মুনাফিকের লক্ষণ হলো সে মিথ্যা বলবে, সে ওয়াদা ভঙ্গ করবে, সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আর সে আমানতের খেয়ানত করবে। এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আমরা যারা ইমানদার আছি তাদের অতীত হলো এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আর বক্তব্য দীর্ঘায়ু করবো না। তোমরা যারা যে যেখানে আসো সেখানে ভালো থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। সামনে তোমাদের হয়তো পরীক্ষার কথা বলবে, তখন তোমরা পরীক্ষা দিবে, আর নিয়মিত আমরা যে সমস্ত ক্লাস দেখেছি সেই ক্লাসগুলো দেখবে, তোমাদের ভালো হবে। আর এই করোনার সময় তোমরা বেশি বাইরে হয়ে আসবা না, কারণ বাইরে হয়ে আসলে পরে বাইরে বের হইলে করোনায় আক্রান্ত হইতে পারো। আর সবসময় মাস্ক ব্যবহার করবে, বাড়িতে পুরুষরা যারা বাইরে যায় তাদেরকে মাস্ক ব্যবহার করার প্রতি উদ্বুদ্ধ করবে এবং নিজেরাও মাস্ক ব্যবহার করবে। সমাজে সুশৃঙ্খলতা বজায় রাখবে, কারোর সাথে অন্যায় অবিচার করবে না, কথা দিয়ে কথা রক্ষা করবে, হ্যাঁ, কখনো মিথ্যা কথা বলবে না, আমানতদারি থাকলে সে আমানতদারিও যথার্থভাবে রক্ষা করবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।